বিসমিল্লাহ রহমান প্রত্যেকটা কাজের শুরুতে বলা কি সুন্নাহ কোন কাজ বৈধ কাজ এমন কিছু কাজ রয়েছে যেগুলো শুরুতে বিসমিল্লা বলাটা হারাম আল্লাহ আকবর আরো বলে বলেন আল্লাহ আকবর এমন কিছু কাজ রয়েছে যেখানে বিসমিল্লা বলাটা হারাম অজু করবেন বিসমিল্লা বলা সুন্নাহ তারপরে টয়লেটে প্রবেশ করবেন বিসমিল্লা আল্লাহ খুব বলাটা সুন্নাহ এ সময় আপনি বিসমিল্লা বলবেন কিন্তু চুরি করতে যাচ্ছেন বিসমিল্লা বলে চুরি করা যাবে ঘুষ খাইতে যাচ্ছেন বিসমিল্লা বলে ঘুষ খাওয়া যাবে সুদে টাকা জমা দিচ্ছেন বিসমিল্লাহ আল্লাহ বর কোদ দিও যাবে হারাম জেনা করতে যাচ্ছেন বিসমিল্লা বলা যাবে সিনেমা দেখতে যাচ্ছেন বিসমিল্লা বলা যাবে না আরেকজনকে পিটাইতে যাচ্ছেন কালার নাম নিয়ে দিলাম একটা কোট দাও যাবে এগুলো হচ্ছে হারাম দুনিয়াতে যত নিষিদ্ধ কাজ আছে এই নিষিদ্ধ কাজের শুরুতে বিসমিল্লা বলাটা কি হারাম এটা বলা যায় কি না কিন্তু বৈধ কাজে বিসমিল্লা বলবেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহ আরহিমা একদিন সফর করছেন একজন সাবী আল্লাহর নবীর পেছনে বসে আছেন আল্লাহর নবী যেতে যেতে হঠাৎ ওই যে আরোহণ আরোহীর ওপরে উঠেছিলেন উট বা দুম্বা অথবা গাড়ি যেটাই হোক না কেন ওই জন্তু সেটা উট হোক গাদা হোক খচ্চর হোক যখন রাস্তার মধ্যে উষ্টা খেলো হোচট খেলো তখন পড়ে যাওয়ার উপক্রম হল আল্লাহরমী সাল্লাহ কোনো কথা বলার আগেই পেছন থেকে ওই সাহাবি বললেন ও শয়তান আল্লাহ তোরে ধ্বংস করুক ওই সাহাবি মনে করেছিলেন এই যে ঘোড়াটা হোঁচট খেলো অথবা উটটা হোঁচট খেলো ও নিজে নিজে হোঁচট খায় নাই বরং শয়তান তারে ধাক্কা মেরেছে বলুন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাই সাল্লাম ও তুমি এটা বললা কেন খবরদার রাস্তার মধ্যে যদি তুমি কখনো হোচট খাও তাহলে শয়তানকে গালমন্দ করবা না বরং তুমি বলবা বিসমিল্লা তখন ওই সাহাবি বললেন ইয়ারা সুন আল্লাহ হোচট খাওয়া কি ভালো কাজ আমি বিসমিল্লা বলতাম কেন আল্লাহর নবী বিশ্বনবী বললেন তুমি যদি শৈতানকে কাল মন্দ করো ধ্বংস কামনা করো শৈতান মনে করবে আমি তো শক্তিশালী পাওয়ারফুল আমি আমার শক্তির বহির প্রকাশ ঘটিয়েছি কিন্তু যদি একবার বিসমিল্লা বলো ওই ওই শৈতানের শক্তি খর্ব হয়ে ওই শৈতান চিকন চাকন হয়ে যাবে বলুন সোহান আল্লাহ শৈতানের ধ্বংস কামনা করলে শয়তান কি হবে শক্তিশালী হবে সে নিজেকে মনে করবে যা যা কাম করে ফেলছি আর যদি তুমি হোচট খাওয়ার পরে বিসমিল্লা বলো তাহলে শয়তানের শক্তি খর্ব করে দিবেন কে আল্লাহ সোহান আল্লাহ বলেন তাহলে বিসমিল্লা বলবেন রাস্তায় যদি হোচট খেন তাহলে কি বলতে হবে বিসমিল্লাহ টয়লেটে যাবার পূর্বে বিসমিল্লা আল্লাহ মাইনি আহুদ বিকামিন আল খুবুসি অল খাবাইস এই দোয়া পরে যদি টয়লেটে ঢুকেন বাথরুমে ঢুকেন বদ জিন যেগুলো টয়লেটে বসে থাকে এগুলো আপনার কোনো ক্ষতি করতে সুবাহ আল্লাহ বলেন দুই নম্বর অজুর শুরুতে বলবেন বিসমিল্লা তিন নম্বর খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লা চার নাম্বার যখন প্রাণী জাবেহ করবেন মুরগি হোক ছাগল হোক ভেড়া হোক তারপরে উঁট হোক গরু হোক মহিষ হোক যখন যাবেহ করবেন তখন বলবেন বিসমিল্লাহ হোক আকবার। আকবর

যখন তুমি তোমার পরিবারের স্ত্রীর কাছে গমন করবে একান্ত সম্পর্ক স্থাপন করবে তখন তুমি এই দোয়াটি পড়বে বিসমিল্লা তারপরে যে দোয়াটি বললাম এই দোয়াটি যদি তুমি পাঠ করো ওই সম্পর্ক স্থাপনের পরে যদি তোমার স্ত্রীর গর্বে কোনো সন্তান আসে সেই সন্তানের কোনো ক্ষতি শৈতান জিন অথবা শৈতান কোনো ক্ষতি করতে পারবে না বলুন সুবাহান আল্লাহ তাহলে এই দোয়াটি আল্লাহ রাসুল পড়তে বলেছেন বিসমিল্লা বলে তারপরে নবীজি সাল্লাল্লাহ বারু সাল্লাম বলছেন নৌ জানে তুমি আরোহণ করবা ভ্রমণ করবা নৌকার ওপরে যখন চড়বা লঞ্চে যখন চড়বা স্টিমারে যখন চলবা জল জানে যখন তুমি ভ্রমণ করবা জাহাজে যখন তুমি চলবা তখন দোয়া পড়বা বিসি মিল্লাহি মাজেরেহা ও মর সাহিন রহিম এটা কোথাকার দোয়া জলজান কিন্তু আমরা বাঙালিরা কি করছি লঞ্চের দোয়া নিয়ে বুঝেন না এই কথা বাসে ট্রাকে ট্রেনে দেখবেন অনেক জায়গায় এই বিসমিল্লাহ রেহাম সাহা লাগানো থাকে এই দোয়া কিন্তু ট্রেনের বাসের ট্রাকের না মানে স্থলের না এই দোয়াটা হচ্ছে কিসের জলজানের স্থলে যেগুলো চলে বাস ট্রাক ট্রেন এগুলোর দোয়াটা ভিন্ন কি সুবহান আল্লাহ সাক্ষর আল্লাহ হা দা ও মা কুননা আল্লাহ মুখ নেন খবরদার ভাই এই জাহাজের দোয়া লঞ্চের দোয়া নিয়ে এসে ট্রাকের মধ্যে বাসের মধ্যে লাগাবেন না যেখানকার দোয়া সেই জায়গাতেই ফিটিং করতে হবে এক জায়গার দোয়া নিয়ে আরেক জায়গায় ফিটিং করা যায় আছে জায়েজ নাই এটা মাথায় রাখতে হবে তারপরে পত্রপত্রিকা যখন লেখালেখি করবেন মুসলমান যখন তার বন্ধুর কাছে মার কাছে বাবার কাছে পত্র লিখবে তখন বিসমিল্লাহ রহমান রহিম লিখবে কিন্তু আমাদের বাঙালিদের একটা টেন্ডেন্সি আছে না লেখে সাত আট ছয় কথা বলেন না কেন পত্র পত্রিকায় দেখবেন শুরুতে লেখে সাত আট ছয় ও প্রিয়তমা পর সমাচার এই যে তুমি কেমন আছো টুকটুকি এইভাবে সাত আট ছয় আপনারা লিখবেন না লেখবেন কি বিসমিল্লাহ রহমান রহিম সাত আট ছয় এটা কখনো বিসমিল্লার পরিপূরক না এর আগে আমি যখন নতুন আসছিলাম এই মসজিদে আলোচনা দেওয়ার পরে ভাই বিশ্বাস করেন অনেক ঘটনা ঘটে গেছে যাই হোক পুরো আলোচনাটা ওই যে সাত আট ছয় হরে কৃষ্ণ দিয়ে একটা লেখা একটা গবেষণা দিয়েছিলাম তো বিসমিল্লাহ রহমান বিসমিল্লার জায়গায় বিসমিল্লায় রাখতে হবে সাত আট ছয় ব্যবহার করা যাবে না তারপরে পাপিসলে পড়ে গেলে বিসমিল্লা বলবেন আট নম্বরে নয় নম্বরে সূরায়ে তাওবা বলে একটা সূরা আছে পবিত্র কোরআনে 10 নম্বর পারা এই সূরায়ে তাওবা শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে না পড়বেন না এটা নিয়ে মতবিরোধ আছে যে এটা কেন বিসমিল্লাহ পড়বেন না কারণ কেউ কেউ বলছে এটা আগের সূরার অংশ স্বতন্ত্র সূরা না কেউ কেউ বলছেন না স্বতন্ত্র সূরা তো এই সূরা ছাড়া পবিত্র কোরআনের বাকি যে একশো তেরোটি সূরা রয়েছে মোট সূরা হচ্ছে একশো টা ছাড়া বাকি যতগুলো সুরা রয়েছে ওই সুরাগুলোতে বিসমিল্লা বলতে হবে আল্লাহ বলেন মসজিদে যখন প্রবেশ করবেন তখন বিসমিল্লা বলবেন বলবেন বিসমিল্লা আল্লাহ তাহলি আবু আবা রহমাতিক বিসমিল্লা বলবেন মসজিদ থেকে যখন বের হবেন তখনও বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলার পরে বলবেন আল্লাহ ইন্নি আস আলুকা মিফলিক আপনারা সকলেই জানেন বারো নম্বর যে কোনো বৈধ কাজের শুরুতে আপনারা বিসমিল্লাহ রহমান রহিম বলবেন যদি বলেন সব আছে প্রত্যেকটা কাজে বিসমিল্লা যে কাজের শুরুতে বলবেন ওই কাজের মধ্যে ভরপুর বরকট ঢেলে দেবেন কে আরো জোরে কে খাওয়ার মধ্যে বিসমিল্লা বলবেন বরকত দিবে কে আল্লাহ সোহান Those TV 24 enjoy by listening to the Holy Quran.